বেঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, শুনতে অবাক লাগলেও এ কথা সম্পূর্ণ সত্যি যে নিয়মিত টক দই খেলেই একটা দুটো নয়, প্রায় ডজন খানেক কঠিন রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। কিন্তু আমরা অনেকেই টক দই খাওয়ার সঠিক নিয়ম জানি না এবং অনেকেই টক দই খাওয়ার বিষয়ে বিভিন্ন ভুল ধারণায় ভুগি। এই ভিডিওটিতে সংক্ষেপে জানাবো কোন কোন রোগ থেকে কিভাবে এই টক দই আমাদের রক্ষা করে, কিভাবে বা কি নিয়মে তা খেতে হবে এবং কি কি ভুল ধারণা আমাদের পোষণ করা উচিত নয়। প্রথমেই আসি কোন কোন শারীরিক সমস্যা থেকে টক দই আমাদের রক্ষা করে এবং মুক্তি দেয় সেই প্রসঙ্গে। প্রথমত, টক দই আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এতে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া শরীরের মধ্যে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে পরিপাকে সাহায্য করে। এর ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় এবং হঠাৎ করে আসা রোগের সঙ্গে মোকাবিলা করা সহজ হয়ে ওঠে। দ্বিতীয়ত, টক দইয়ে প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন B6, B12 সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। শরীরের বিভিন্ন নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদানের চাহিদাও এটি মেটাতে সক্ষম। তৃতীয়ত, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য টক দই অতি উপকারী তথা গুরুত্বপূর্ণ খাবার। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম টক দই। চতুর্থত, রক্তের LDL বা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে সক্ষম এই খাবারটি। পঞ্চমত, ডায়াবেটিস এবং হার্টের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য টক দই এক বড় উপকারী বন্ধু। নিয়মিত টক দই খেলে ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। ষষ্ঠত, টক দই শরীরে টক্সিন জমতে দেয় না, এর ফলে কোষ্ঠকাঠিন্য দূরে থাকে। সপ্তমত, 40-অর্ধ মহিলাদের বড় সমস্যা হল হাড়ের বিভিন্ন সমস্যা। ক্যালসিয়ামের অভাবে 40 বছরের বেশি বয়সী মহিলাদের অস্টিওপোরোসিসের মতো হাড়ের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। এই বয়সের মহিলাদের জন্য টক দই অতি গুরুত্বপূর্ণ খাবার। টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতি 250 গ্রাম দইয়ে 275 মিলিগ্রাম থাকে। নিয়মিত টক দই খাওয়ার মাধ্যমে এই ক্যালসিয়াম গ্রহণে হাড় শক্ত হয় এবং হাড়ের বিভিন্ন সমস্যা কাছে আসতে পারে না। 40-অর্ধ মহিলাদের নিয়মিত অন্তত 200 থেকে 250 গ্রাম টক দই খাওয়া শুধু উচিত তাই নয়, অতি প্রয়োজনীয়। অষ্টমত, শরীরের চর্বি বা মেদ বৃদ্ধি করতে সাহায্যকারী যে হরমোন তা তৈরিতে বাধা দেয় টক দইয়ের ক্যালসিয়াম। এভাবে এটি শরীরে মেদ তো জমতেই দেয় না, উপরন্তু মেদ কমাতেও সাহায্য করে। নবমত, টক দইয়ে থাকা ক্যালসিয়াম দাঁতের গঠন মজবুত করে। দশমত, নিয়মিত টক দই খেলে ত্বক এবং চুল সুস্থ থাকে, খুব ভালো থাকে। এছাড়া আরও অনেকভাবে সুস্বাস্থ্যের পরম সহায়ক এই টক দই। আমরা অনেকেই বদহজম এবং বদহজমজনিত পেট ব্যথায় ভুগি, অনেকেই পেশিতে টান ধরার সমস্যাতেও কষ্ট পাই। টক দই নিয়মিত খেলে এ সকল সমস্যাও দূরে থাকে। এবার প্রশ্ন হলো, টক দই কতটা খাবো এবং কিভাবে কখন খাবো? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন 200 থেকে 250 গ্রাম টক দই খেতে পারেন। বালক বালিকারা 100 গ্রাম টক দই খেতে পারে। টক দইয়ে চিনি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাবেন না। চিনি টক দইয়ের প্রোবায়োটিকের ব্যালেন্স নষ্ট করে। আর দিনের বেলাতেই, বিশেষ করে সকালে জলখাবার বা দুপুরের আহারের সময় টক দই খেতে পারেন। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে টক দই খাওয়া রাত্রে ক্ষতিকারক। এবার আসি টক দই সম্বন্ধে কিছু প্রচলিত ভ্রান্ত ধারণার প্রসঙ্গে। অনেকেই ভাবেন টক দই খেলে অ্যাসিড হতে পারে, কিন্তু এটি অন্য খাবারের পরিপাক করিয়ে অ্যাসিড নষ্ট করে। সেক্ষেত্রে বলতে পারেন, টক দই খেলে অ্যাসিডিটি দূরে থাকে, হজমও ভালো হয়। আর টক দই খেলে ঠান্ডা লাগে, এই ধারণাও সারবত্তাহীন। টক দই খেলে ঠান্ডা লাগে না, তবে ফ্রিজে রাখা টক দই খেলে ঠান্ডা লাগতেই পারে। আর হ্যাঁ, আগের রাত্রে পাতা দই পরের দিন বা 24 ঘন্টার মধ্যেই খেয়ে নেবেন, টক দইয়ের সম্পূর্ণ উপকার পেতে হলে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।